একটা জিনিস দেখেন যে অনেকদিন পর টেস্ট খেলছি, প্রায় তিন মাস সাড়ে তিন মাস পরে আমরা নামবো একটা টেস্ট খেলার জন্য। অবভিয়াসলি ফুল টিম আমরা খেলছি, এর আগে আমরা হয়তো সবাই একসাথে খেলা হয়নি অনেক দিন, হয়তো অনেকে ছিল অনেকে ছিল না, বাট এই টেস্টে আমাদের ফুল টিমই খেলছে আর কম্বিনেশনটা আমাদের জন্য খুবই ভালো আছে। আর আলহামদুলিল্লাহ যেহেতু সবাই খেলার ভিতরে আছে, খুবই ভালো টাচে আছে। একটা জিনিস দেখেন, যেহেতু আমাদের হোম কন্ডিশন, আমরা সবাই যেটা আমরা সবসময় বলে আসি যে আমরা স্পিন সহায়ক স্পিন দিয়ে আমরা ভালো করি, বাট অপরচুনিটি পেস বোলারদেরও থাকবে, যেহেতু উইকেটটা আমরা দেখেছি ভালো উইকেট করার চেষ্টা করছে, যেন সব দিকেই আমরা ভালো করতে পারি, ব্যাটসম্যানরাও ভালো করতে পারি, পেস বোলাররাও স্পিনাররাও, এবং একটা ভালো একটা টোটাল করার একটা ই থাকবে, যেন আমরা যেন প্রপার টেস্ট ক্রিকেটটা খেলতে পারি। সেই রকমভাবেই আমাদের টিম সাজানো হচ্ছে, পেস বোলিং বলেন, স্পিন বোলিং বলেন, এবং ব্যাটসম্যান যারা আছে, তিনটা ডিপার্টমেন্টই যেন আমরা ভালো করতে পারি। একটা জিনিস দেখেন, জিততে জিততে যে হেরে গিয়েছি লাস্ট টেস্ট ম্যাচটা, তো অলমোস্ট আমরা ক্লোজে যে হেরে গিয়েছি ইন্ডিয়ার সাথে, আর আলহামদুলিল্লাহ যেটা বললেন যে আমাদের একটা লাকি মাঠ, আমরা এখানে অনেক টেস্ট ম্যাচ জিতেছি, এবং অবভিয়াসলি আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কোনো কিছু নেই, কারণ ক্রিকেট খেলায় সব কিছুই হতে পারে, এবং অবশ্যই আমরা রেসপেক্ট করব অপোনিং টিমকে এবং আমাদের বেস্টটা দেওয়ার জন্য চেষ্টা করব, কারণ আমাদের যে টিমের ভিতরে এখন যে কনফিডেন্ট আছে, সবাই যেভাবে টাচে আছে, আই হোপ যে সবাই খুব ভালো পজিশনে আছে এবং খেলার ভিতরে আছে, এটা খুব ভালো একটা পজিটিভ সাইন। আর অবশ্যই মাঠের নাম্বার জেতার জন্য, এবং যেহেতু অনেকদিন এই মাঠে জেতা হয়নি, যেটা আপনি বললেন, অবভিয়াসলি এইটা জিততে পারলে আরও ভালো লাগবে এবং কনফিডেন্টটা ভালো থাকবে। ব্যাটিং করতে তো আমি সবসময় এনজয় করি, যেটা সবসময় অনেকে বলতো যে হয়তো আমি মাঝখানে আমার এমন হয়েছে আমি ব্যাটিং ওই রকম ভালো করতে পারিনি, বাট আমার ভিতর কনফিডেন্ট ছিল যে না আমি পারবো, একটা সময় আমি ইনশাল্লাহ কামব্যাক করতে পারবো, সেটা প্র্যাকটিস করেছি, কাজ করেছি। আর এখন যখন আমাকে নিয়ে চিন্তা করা হয় যে না আমি ব্যাটিং করতে পারি, বা আমাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট যখন কনফিডেন্ট থাকে, অবশ্য আমার নিজের কনফিডেন্ট অনেক হাই থাকে, সো অবশ্যই ভালো লাগছে আমার কাছে, এবং অপরচুনিটি থাকলে ভালো ব্যাটিং উপহার দিতে চাবো অবশ্যই। আপনি একটা জিনিস দেখেন যে এখন আধুনিক ক্রিকেটে কিন্তু সব ক্রিকেটই কিন্তু অ্যাটাকিং খেলা হচ্ছে, আপনি দেখেন টেস্ট ক্রিকেট কিন্তু অ্যাটাকিংয়ের মতনই খেলছে এখন ওয়ার্ল্ড ক্রিকেটে যেরকম চলছে, সো অবভিয়াসলি আমরাও চেষ্টা করব, যেহেতু হোয়াইট বল থেকে হোয়াইট বল থেকে লাল বলে আসব, অবশ্যই ছোট ছোট যে জিনিস টেকনিক আছে সেটা তো চেঞ্জ করবে, আর মেন্টালিটি সেম থাকতে হবে। আর আপনি দিন শেষে কিন্তু রান করাটা ইম্পর্টেন্ট, আপনি সাদা বল লাল বল ডাজেন্ট ম্যাটার হলো আপনি রান করছেন কিনা, একটা প্লেয়ার রান করছে কিনা, 100 করছে কিনা, 150 করছে কিনা, বা উইকেট পাচ্ছে কিনা, এটা অনেক ইম্পর্টেন্ট। সো আর একটা জিনিস, হ্যাঁ অবশ্যই খুব দ্রুত অ্যাডজাস্ট করাটাই একটা আমাদের প্লেয়ারদের এটা একটা মানে বলবো কি যে আমরা খুব দ্রুত অ্যাডজাস্ট করাটাই আমাদের এটা আমাদের কাজ, আমরা কীভাবে দ্রুত অ্যাডজাস্ট করতে পারি, কারণ আমরা ওয়ান ডে খেলি, টি-20 খেলি, হয়তো খুব তাড়াতাড়ি আমাদের টেস্ট খেলতে হয়, সো এক দুই দিনের ভিতরেই আমরা খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারি। আপনি একটা জিনিস দেখেন, আয়ারল্যান্ড এক্সপিরিয়েন্সের দিক থেকে হয়তো অনেক বেশি টেস্ট খেলা হয়নি, আর আমরা তো আলহামদুলিল্লাহ টেস্ট ক্রিকেট অনেক দিন ধরে খেলছি এবং আমাদের অনেক প্লেয়ার আছে, সো অবশ্যই আমাদের চেষ্টা থাকবে মার্জিনটা যেন ভালো মতনই উইন করতে পারি। আর এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি জেতাটা ইম্পর্টেন্ট, আপনি এক রানে জিতলেও জিতবেন, আপনি 100 রানে জিতলেও জিতবেন, এন্ড অফ দ্য জেতাটা খুব ইম্পর্টেন্ট, সো চেষ্টা ফার্স্ট টার্গেট থাকবে আমাদের উইন করাটা। আর আপনি যেটা বললেন যে সাকিব ভাই যেটা বললেন যে টেস্টের পেস বোলারদের, আর পেস বোলারদের ভূমিকাটা অনেক ইম্পর্টেন্ট, একটা পেস বোলার যখন টিমের ভিতরে ভালো করে তখন টিমের পুরো সিনারি চেঞ্জ হয়ে যায়। আপনি দেখেন বাংলাদেশ টিমে ওয়ান ডেতে পেস বোলাররা ভালো করছে, আমরা স্পিনাররা তাদের সাথে ভালো করছি, টিমের কম্বিনেশন অনেক ভালো হচ্ছে। টি-20 দেখেন পেস বোলাররা স্টেপ আপ করছে, আমরা ম্যাচ জেতা শুরু করছি, কারণ আপনি দেখেন স্লগে কিন্তু পেস বোলারদেরই বল করতে হয়, স্পিনারদের না। আর একটা টেস্ট ম্যাচেও কিন্তু পেস বোলারদের ভূমিকা অনেক ইম্পর্টেন্ট, একটা পেস বোলার যদি উপর থেকে দুই তিনটা উইকেট আর্লি বের করে দিতে পারে তখন কিন্তু একটা টিমের জন্য অনেক মোরালি ডাউন হয়ে যায়, সো একটা টিমের পেস বোলার খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের পেস বোলাররা এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমি বিলিভ করি আমাদের পেস বোলাররা অনেক ভালো বোলার, ওয়ার্ল্ড ক্লাস বোলার,
সো তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এবং ভালো করার চেষ্টা করবে আর এবং নিজেদের যতটুকু সামর্থ্য আছে সেটা দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই সেটা টিম ম্যানেজমেন্ট কথা বলে যেরকম উইকেট দেখেছে অবশ্যই বাড়ার চান্স থাকবে ইনশাল্লাহ। আপনি একটা জিনিস দেখেন, ইন্টারন্যাশনাল খেলা কিন্তু ইন্টারন্যাশনাল খেলায় আপনি এক নম্বর টিমের সাথে খেললে একই রকম ফিলিংস কাজ করে এবং দশ নম্বর টিমের সাথে খেললে একই রকম আমাদের আমাদের ফিলিংস কাজ করে। আমাদের যেটা আপনি বললেন নেট ওয়েস যে আউটকাম যে কী হবে না না হবে এটা তো পরের বিষয়, কিন্তু আগের কাজটা তো আমাদের করতে হবে। সো আমরা ওইটা নিয়ে কখনো ওয়ারিড না যে আমরা হারলে কী হবে না না হবে, আমরা চেষ্টা করি সবসময় প্রেজেন্টে থাকার জন্য, এখন কী হচ্ছে কী করব এটার ভিতরেই চেষ্টা করি থাকার জন্য। আপনি দেখেন যে আমরা তো সবাই অনেক সিরিয়াস, আপনি ম্যাচ যখন খেলে আপনি কিন্তু দেখবেন না যে ইন্ডিয়ার সাথে খেললে অনেক সিরিয়াস থাকবে বা আয়ারল্যান্ডের সাথে খেললে অনেক মনে করেন ফোকাস কম থাকবে, এরকম কিন্তু না। সো আপনার ফোকাস একই রকম থাকে, হয়তো কনফিডেন্টটা অনেক বেশি কাজ করে অনেক সময় কম কাজ করে, এটা একটা মানুষের প্রত্যেকটা মানুষের কনফিডেন্ট কিন্তু আপ ডাউন করে, এটা প্রত্যেকটা মানুষের সাইকোলজিক্যাল ব্যাপার। সো সবসময় একই রকম কনফিডেন্ট থাকে না। সো অবশ্যই ছোটো টিমের সাথে খেলতে গেলে কিছু কিছু জিনিস কনফিউজ থাকে, বাট আমার কাছে মনে হয় বড় টিমের সাথে চেয়ে ছোটো টিমের সাথে বেশি ফোকাস থাকে, কারণ ফোকাসটা বেশি থাকে এর জন্য যে আমাদের মানে ব্যাকআপ মাইন্ডে অবশ্যই হারজিত তো থাকে, বাট এন্ড অফ দ্য ডে আমাদের ভালো করার যে উদ্যোগটা এটা কিন্তু করতে হবে। এবং রেকর্ড কিন্তু আপনার কিন্তু দেখেন ইন্ডিয়ার সাথে একশো করলে কিন্তু রেকর্ড থাকবে আপনার একশো করছেন, এন্ড অফ দ্য ডে আয়ারল্যান্ডের সাথে রেকর্ড করলে ইন্টারন্যাশনাল কিন্তু একশোই থাকবে, খাতায় কিন্তু চেঞ্জ হবে না উমুক টিম উমুক টিম এরকম বলা হবে না। সো এন্ড অফ দ্য ডে এটাই আমরা সবসময় প্রেফার করি না, যেহেতু সবাই খেলার ভিতরে আছে। আপনি যেটা বলেছেন যে প্রিপারেশনটা এটা জাস্ট করতে হবে মাইন্ড সেট আপ আর কিছু না, কারণ আপনি হোয়াইট বল থেকে যখন রেড বলে আসবেন আপনি মাইন্ড সেট আপটা করলেই আপনি আমার কাছে মনে হয় সব কিছু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ছোটো ছোটো জিনিসগুলো যেটা আমরা দুই দিন সময় পেয়েছি সেটা প্র্যাকটিস করে করে ফেলেছি লাস্ট দুই দিন, এবং মাইন্ড সেট আপটা যদি আমরা করতে পারি খুব দ্রুত সহজ হবে, কারণ যেহেতু আমরা খেলার ভিতরে আছি। আপনি দেখেন খেলার ভিতরে আছি, টি টোয়েন্টি খেলা হয়েছে, ওয়ানডে খেলা হয়েছে, এখন টেস্ট ক্রিকেট, জাস্ট মাইন্ড সেট আপটা যদি আমরা করতে পারি অবশ্যই এটা ভালো হবে। আপনি দেখেন যে অবশ্যই আমরা এবছর হয়তো যেটা বললেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে তিনটা টেস্ট ম্যাচ খেলতে পারবো, আমাদের অবশ্যই টার্গেট থাকবে আমাদের ভালো খেলার জন্য, এবং আমাদের যারা যেভাবে খেলছে এবং এখন যেভাবে পারফর্ম করছে টেস্ট ক্রিকেটে কিন্তু আপনাদের আমাদের লাস্ট বিগত কয়েক বছর ধরে মানে খুব ভালো ক্রিকেট খেলছি। হয়তো আমরা আমরা দেখেন নিউজিল্যান্ডে আমরা ভালো রেজাল্ট করেছি, আমরা কিন্তু কখনো কেউ আশাই করিনি নিউজিল্যান্ডে আমরা ম্যাচ জিতবো, বাট আমরা ভালো খেলেছি। সো আমাদের ছোটো ছোটো ইম্প্রুভমেন্টটা হচ্ছে টেস্ট ক্রিকেটে, এবং যেহেতু আমাদের সামনে তিনটা ম্যাচ আছে সবাই চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার জন্য এবং তিনটা ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য। আমরা যদি অ্যাটাকিং খেলতে পারি তাহলে তো ভালো, কারণ এন্ড অফ দ্য ডে রান করাটা নিয়ে ইম্পর্টেন্ট। আমরা যদি একশো ওভারে যদি 350-400 রান করতে পারি এটা তো টিমের জন্যও ভালো, দেশের জন্যও ভালো এবং প্লেয়ারদের জন্যও ভালো। সো এটা ডিপেন্ড অন উইকেট, কীভাবে উইকেট করছে এবং বলার কীরকম বল করছে। সো এন্ড অফ দ্য ডে মাইন্ড সেট আপটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনি অ্যাটাকিং ক্রিকেট যেটা বললেন, অবশ্যই এখন ওয়ার্ল্ড ক্রিকেটে অ্যাটাকিং ক্রিকেটটা খুব ইম্পর্টেন্ট, এবং কীভাবে খেলছি কীভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করছি এটাই ইম্পর্টেন্ট। এরকম না যে অ্যাটাকিং ক্রিকেট বলতে আপনি মনে করেন টেস্ট ক্রিকেট, অবশ্যই টেস্ট ক্রিকেটের মতন খেলবো, কিন্তু যদি আমার কাছে মনে হয় যে আমি একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার কাছে যদি মনে হয় যে না আমি অ্যাটাকিং ক্রিকেট খেলে আমার জন্য ভালো, সেটা এক একটা ইন্ডিভিজুয়ালি প্লেয়ার গেম প্ল্যান কীভাবে কী করবে সেটা এক একটা প্লেয়ারের উপরে ডিপেন্ড করে। প্রত্যাশা দেখেন যে টেস্ট ক্রিকেটে কিন্তু আমরা যেভাবে স্টার্ট করেছিলাম আমাদের চিন্তা ছিল যে আমরা যেন ভালো ক্রিকেট খেলি, আপনি জেতাটা ইম্পর্টেন্ট না, আপনি ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট এবং ভালো ক্রিকেট খেলে আপনি জিততে পারবেন। হ্যাঁ, প্রত্যাশা তো ছিলই, অবশ্যই ভালো প্রত্যাশা ছিল, বাট এন্ড অফ দ্য ডে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কীভাবে ক্রিকেট খেলছি। এবং নিউজিল্যান্ডে যেটা আপনি বললেন শুরুতে আমরা ভালো খেলেছি এবং তারপরের দিকে যে আমরা মাঝখানে আর জিততে পারিনি, তারপরে আমার কাছে মনে হয় আমরা ভালো ক্রিকেট খেলেছি বাট জিততে পারিনি, রেজাল্ট তো এটা আউটকাম, এটা কীভাবে আসবে এটা পরের দিন শেষে,
বাট আমরা কিভাবে ক্রিকেট খেলছি, আমরা প্লেয়াররা কিভাবে ভালো ক্রিকেট খেলছে, এটা অনেক ইম্পর্টেন্ট। সো যেহেতু এখন শেষের দিকে এসেছি, আমাদের টার্গেট থাকবে অবশ্যই ভালো ক্রিকেট খেলা এবং প্লেয়ারদেরকে কাম ব্যাক করে যেন মেন্টালি স্ট্রং থাকে, ভালো রান করতে পারে। আপনি একটা জিনিস দেখেন, টেস্ট ক্রিকেটে কিন্তু 15টা সেশন এবং এই 15টা সেশনই কিন্তু মোমেন্টাম চেঞ্জ হতে থাকে। কোনো সময় ব্যাটসম্যানকে দিকে আসে, কোনো সময় বোলারদের দিকে যায়, আপনি প্রতিদিনই কিন্তু একই রকম যাবে না। সো যে টিমগুলো যত দ্রুত ওভারকাম করতে পারে এবং 5 দিন ধরে লং টাইম ধরে খেলতে পারে সেই টিমগুলোই বেনিফিটেড পায়। সো হয়তো আমরা অনেক সময় মিস্টেক করে ফেলেছি, হয় প্রথম 2 দিন আমরা হয়তো মিস্টেক করে ফেলেছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি, মোমেন্টাম ধরতে পারিনি, হয়তো ওখান থেকে আমাদের ম্যাচ ছুটে গিয়েছে, শেষের দিকে আর কোনো কাজ হয়নি। সো শুরুতে যদি মোমেন্টাম পাওয়া যায় তখন শেষের দিকে ইজি হয়ে যায়। সো এই জিনিসটাই হয়েছিল আমাদের সাথে প্রথম দিকে নিউজিল্যান্ডে, আমরা প্রথমে মোমেন্টাম পেয়েছি এবং মাঝখানেও মোমেন্টাম পেয়েছি এবং শেষের দিকে ওই জিনিসটা আমরা কামব্যাক করেছি স্ট্রংলি। আপনি দেখেন, টেস্ট ক্রিকেটে সবসময় অপরচুনিটি থাকে, যে কোনো ব্যাটসম্যানের 50 রান করার অপরচুনিটি থাকে, বিশেষ করে লেট অর্ডার ব্যাটসম্যানদের, কারণ এখানে কিন্তু বলের কোনো তাড়া নেই, যে কোনো সময় খেলতে পারে। সো অবশ্যই শেষের দিকে যারা বোলার আছে, বোলারদের নিয়ে ব্যাটিং করাটা, ওইখানে রানগুলো খুব ইম্পর্টেন্ট। একটা টেলেন্ডারের কাছ থেকে যদি 50 রানের পার্টনারশিপ আসে, একটা টিমের পজিশন অনেক উপরে যায়। আপনি দেখেন যে যতদিন আমাদের পিছন থেকে রান হয়েছে, আমরা ম্যাক্সিমাম দিন প্রায় 400+ রান করেছি, কারণ উপর থেকে যখন ভালো একটা স্টার্ট হয়েছে, টেলেন্ডার যদি পিছন থেকে একটা 50-70 রানের ইনিংস হয়েছে এবং পার্টনারশিপ হয়েছে, তখন কিন্তু আমরা 400+ রান করেছি ম্যাক্সিমাম দিন। সো এই টেলেন্ডার ব্যাটসম্যানদের রোলটা খুবই ইম্পর্টেন্ট একটা টিমের জন্য। আমি এখন পর্যন্ত ওইরকম চিন্তা করছি না যে এই মাইল ফলককে স্পর্শ করবো কি করবো না, বাট আমি চেষ্টা করছি, যেহেতু আমার স্টার্ট হয়েছে, আমি লং টাইম চিন্তা করছি। আমি 4 উইকেট পেলে যে 150 উইকেট হবে, আলহামদুলিল্লাহ ভালো লাগবে অবশ্যই, বাট আমি চিন্তা করছি আরও অনেক দূরে খেলবো, আরও অনেক উইকেট পাবো ইনশাল্লাহ।